আমাদের দেশের মানুষ সওয়াবের জন্য মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, ওমরা করে, মাজারও যায়, বিভিন্ন দেশে যায় সওয়াব কামাইকরণের লেগিয়া, হুজুরের দরবারও যায়, সিফা সাফাত কত সওয়াব যে ফুরে রইছে। সুবহানাল্লাহ কয় না, গাছের তলে আম ফুরে রইছে, হেইটি না টোহাইয়া গাছ উঠতে জাহারিম গিতে, যেটি ফুরে রইছে এটাকে টোহাই লোক, এরপরে লাগলে কাম লাগলে গাছ উঠতে জাহারা দিয়ে তলে আমরা কত সওয়াব করে রয়েছে খবর নাই। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কয়টা কি পড়ে, অক্ষর, অক্ষর বুঝছে, অক্ষর শব্দ বাক্য, অক্ষর হলো মানে আলিফ বা ক খ এ বি, এগুলো হলো অক্ষর। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ মুহাম্মদ এগুলো হলো শব্দ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এগুলো হলো বাক্য। তাহলে অক্ষর হলো একবারে ছোট্ট জিনিসটা, কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ে, বুঝা পড়ো না বুঝা পড়ো, যাই না পড়ো না যাই না পড়ো, সোয়াবের নিয়তে পড়ো, এমনি এমনি পড়ো, সবার দেখা দেখি পড়ো, যেই কারণেই পড়বে, একটা অক্ষর পড়ার সাথে সাথে তার আমল নামায় দশটা সোয়াব। এতে সুবহানাল্লাহ কওয়ার লেগে একটা ভালো জায়গা আর পাইবেন কখনো, ডিব্বা যেমন বইয়ে রয়েছে, উনি যে স্টেজ বইছে এটাই তো বেশি, আবার সুবহানাল্লাহ কইবে কেন, স্টেজের তারা না কইলেও সারব, স্টেজের তারা লাগতো না নাকি লাগবে, আমিন খন। অনেক জায়গায় মা এই মেল মিটিং এর ভিতরে অনেক জায়গায় দেখবেন সভাপতির কোনো কথা নেই, মাহফিলের ভিতরে সভাপতি আরো বেশি দিন। সুবহানাল্লাহ কন, এখন একটা অক্ষরে কয়টা সোয়া, সুবহান, এখানে অক্ষর আছে পাঁচটা, সিন বা হা হামজা নুন, সুবহান অক্ষর আছে কয়টা, আল্লাহ, এখানে অক্ষর আছে চারটা, ফাঁক চার কত, এক অক্ষরে দশ হইলে নয় অক্ষরে কত, সুবহানাল্লাহ। আপনি যেমনি কোন হাসতে হাসতে কোন কানতে কানতে কোন গৈরাইয়া কোন হুইত্যা কোন বইয়া কোন খেরুইয়া কোন বুঝা কোন না বুঝা কোন, এই সবার দেখা দেখি কোন সাথে সাথে আপনার আমল নামায় নব্বইটা সওয়াব। এই যে কইছেন কোনের লগে লগে নব্বইটা, আবার নব্বইটা, কি কারবারটা যাইতে আছে, সওয়াবের একটা ফ্যাসলিটি রয়েছে না কেন, ফেরেস্তা ডানের কথা লেখতে লেখতে, এটা অটো সিস্টেম, এটা সুইচ অন করা আছে, অটোমেটিক আপনার আমল নামায় সওয়াব জমা হয়ে যায়। সুবহান, সবসময় এটা কইবেন, শুধু মাহফিলে বিল্লা কথা না, বিভিন্ন জায়গায় যেখানে যেটা বলা দরকার, ভাত খাইছেন, ফ্যাট ভরছে, জিগেছে, খানা রাখি রহ, আপনি কইবেন আলহামদুলিল্লাহ, আপনি হরিফ বাপুরে খানা একটা এটা কনের দরকার নেই, কইবেন আলহামদুলিল্লাহ, ঘুমাইতে গেছেন দোয়া আছে নাকি নাই, টয়লেটে যাবেন দোয়া আছে নাকি নাই, টয়লেট থেকে বের হবেন দোয়া আছে নাকি নাই, মসজিদে ঢুকবেন দোয়া আছে নাকি নাই, মসজিদ থেকে বের হবেন দোয়া আছে নাকি নাই, নতুন কাপড় পরবেন দোয়া আছে নাকি নাই, সব জায়গার ভিতরে দোয়া আছে, কিন্তু আমরা তারা এটি ফারে না, আমরা তারা নানান তান ফারে, কারেন্ট গেলে গা দোয়া আছে নাকি নাই, আমরা তারা কারেন্ট গেলে গেছে এটা কয়, এটা কোনো মাইকে কন যেত না, ঠিক কিনা কন, কারেন্ট গেলে গা কইবেন ইন্না লিল্লাহে, কারেন্ট আইয়া পড়ছে মার্শাল, অনেক আগুন্যা দিয়ে আমার আর আনছেন গিতে সব দিয়ে ফারে নি, আর আমার আইন্যা লাভ কি, মারহাবা কন, জোরে কন মারহাবা, তাইলে আমরা সুবহানাল্লাহ কি কয়েকজন বলবো না সবাই বলবো, মাশাআল্লাহ প্রাণবন্ত মাহফিল, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি, আমার মুখসের গ্রামে এবং পার্শ্ববর্তী এলাকায় এত সুন্দর সুন্দর সচেতন মানুষ ছিল এটা আমার জানা ছিল না, আমি মনে করি রাস্তা নাই মানুষ আছে জ্ঞান নাই, এখন দেখি না মানুষ আছে, রাস্তা না থাকলেও মানুষ আছে, আলহামদুলিল্লাহ বলেন,